তুমি আমাকে তো তোমার ঠিকানায় নিয়ে এলে, অথচ তোমার সম্পর্কে কিছুই জানা হলো না আমার। অবশ্যই জানবে, জানবে বলেই তো তোমার সাথে আমার বন্ধুত্ব হবে। তুমি আমার সাথে থাকার সাহস পাবে। ওই যে তোমাকে একটা কথা বলেছিলাম, মনে আছে তোমার? আছে, আমাদের শত্রু একই শত্রু। হ্যাঁ, একই শত্রু। তাহলে আমাদের শত্রু পরিবারটা হলো সুলতান শিকদারের পরিবার। কিন্তু তোমার সাথে কিসের শত্রুতা? ওইটাই তো আমার গল্প, ভালোবাসার কাহিনী দিয়ে। তুমি তো শুধু স্বামীর ঘরে যাবার জন্য গায়ে হলুদ মেখেছিলে, আমি কিন্তু গায়ে হলুদও মেখেছিলাম, হাতে মেহেদিও পড়েছিলাম। কবুল বলে স্বামীর সাথে স্বামীর ঘরেও গিয়েছিলাম। ঘটনা
ঘরে বিয়ের প্রস্তাব, কত টাকা, কত সোনা গহনার প্রস্তাব। এই বাড়িতে তারাই মেয়ে বিয়ে দিতে চাইবে যারা তোমার মতো শাশুড়িকে চেনে না, জানে না। মাসুদ, তুই কিন্তু আমার সাথে তর্ক করছিস, খারাপ, খুব খারাপ। মা হইল সবার উপরে, তাই না শাশুড়ি আম্মা? চম্পা, ঘরে চলো, কাল সকালে তোমার সাথে কথা বলবো মা। মাসুদ, ওরা ঘরে যাওয়া হবে না, এখান থেকে এসেছিল সেখানে আসল সোনার গহনার জন্য তোকে ফিরে যেতে হবে। মা, মা ডেকে লাভ নেই, তোর পিছনে ডাক্তারি পড়াতে অনেক টাকা খরচ করেছি, আমার সেই টাকা চাই, সোনার গহনা চাই। তারপরে বউ হয়ে ঘরে ঢুকি, ওকে এক্ষুনি ওর বাবার বাড়িতে পাঠিয়ে দাও।